সূরায়ে মুমিনুনের প্রথম দিকে আল্লাহ 6টি কর্মসূচি প্রদান করেছেন। একটি একটি করে কর্মসূচিগুলির আলোচনা শুরু করার আগে প্রথমেই বুঝে নিতে হবে সফল কাকে বলে আর বিফল কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পরকালের চিরস্থায়ী জীবনে যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং জান্নাত লাভ করতে পারে তবেই সে সফল। একটা হলো মোটামুটি সফল আর একটা হলো পুরাপুরি সফল। মোটামুটি সফল বলে যা কিছু চায়, যত সুখ শান্তি চায় সবগুলি পায় না, যত অশান্তির হাত থেকে বাঁচতে চায় সব রকমের অশান্তি থেকে বাঁচতে পারে না, কিন্তু সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে। সমস্ত কাম্য শান্তি লাভও করতে পারে না, সমস্ত অকাম্য অশান্তি থেকে বাঁচতেও পারে না, কিন্তু সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে। এটা হলো মোটামুটি সফল জীবন। আর একটা হলো পুরাপুরি সফল জীবন, সেটা হলো যত রকমের শান্তি লাভ করতে চায় সবগুলি শান্তি লাভ করতে পারে, যত রকমের অশান্তি থেকে বাঁচতে চায় সবগুলি অশান্তি থেকে বাঁচতে পারে, যদি তাহলে এটার নাম পুরাপুরি সফল। মুমিন মুসলমানের সফলতা দুই প্রকার, একটা দুনিয়াতে সফল আর একটা আখেরাতে সফল। দুনিয়াতে যত মুমিন মুসলমান যত রকমের শান্তি চায় সবগুলি লাভ করতে পারে না। দুনিয়াতে মুমিন মুসলমান যত রকমের অশান্তি থেকে বাঁচতে চায় সবগুলি অশান্তি থেকে বাঁচতে পারে না, কিন্তু আল্লাহ প্রদত্ত 6 কর্মসূচি পালন করলে দুনিয়ার জীবনে মুমিন মুসলমান সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে, সব রকমের শান্তি দুনিয়াতে পাবে না, সব রকমের অশান্তি থেকে দুনিয়াতে বাঁচতে পারবে না, কিন্তু দুনিয়াতে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে। এমন সফলতার নাম মোটামুটি সফল। আল্লাহ প্রদত্ত 6 কর্মসূচি পালন করলে মুমিন মুসলমান দুনিয়াতে মোটামুটি সফলতা লাভ করতে পারে, কিন্তু দুঃখের বিষয় বর্তমান দুনিয়ার মুসলমানেরা সম্মানজনকভাবে জীবনযাপন করছে না, বর্তমান দুনিয়ার মুসলমানেরা অপমানজনকভাবে জীবনযাপন করছে। এই সম্মানজনক জীবন আর অপমানজনক জীবনের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুনিয়াতে মুমিন মুসলমান সম্মানজনকভাবে জীবনযাপনের ব্যাখ্যা হল মুমিন মুসলমানের দুনিয়াতে জীবনযাপন করতে যদি কোনো বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে না হয়, বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে না হয়, এটা দুনিয়াতে মুমিন মুসলমানের সম্মানজনক জীবন। আর যদি দুনিয়াতে মুমিন মুসলমান জীবনযাপন করতে কোনো বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হয়, এটা হলো দুনিয়াতে মুমিন মুসলমানের অপমানজনক জীবন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ প্রদত্ত 6 কর্মসূচি পালন করলে মুসলমানকে দুনিয়াতে বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হবে না, যদিও যত রকমের শান্তি চায় সবগুলি পাবে না,
যদিও যদিও জ্বর যত রকমের অশান্তি আছে সবগুলির থেকে বাঁচতে পারবে না, কিন্তু বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হবে না। এই মর্মে আল্লাহ প্রদত্ত ছয় কর্মসূচি পালন করলে মুমিন মুসলমান দুনিয়াতে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে। বর্তমান দুনিয়ার কোন এলাকার মুসলমান সম্মানজনকভাবে নাই। বর্তমানে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা যে যে দেশে বাস করে, বেদিন কাফিরের কাছে নতি স্বীকার না করে পারে না। এটা দুনিয়াতে মুসলমানের জন্য সম্মানজনক জীবন নয়, এটা দুনিয়াতে মুসলমানদের জন্য অপমানজনক জীবন। কেন আমরা দুনিয়াতে অপমানজনক জীবন যাপন করতে বাধ্য হচ্ছি? কেন আমরা দুনিয়াতে বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছি? তার কারণ আল্লাহ প্রদত্ত ছয় কর্মসূচি আমরা জীবনভর লঙ্ঘন করে চলেছি। সম্মানজনক জীবনযাপনের জন্য আল্লাহ যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচি মুমিন মুসলমান বর্তমান দুনিয়ার মুসলমান লঙ্ঘন করে চলেছে। এই জন্য দুনিয়াতে আমাদের অপমানজনকভাবে জীবনযাপন করতে হচ্ছে। গেল মোটামুটি সফল জীবনের ব্যাখ্যা, আরেকটা হলো পুরাপুরি সফল জীবন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কোন মুমিন মুসলমান দুনিয়াতে যত রকমের শান্তি চায় সব রকমের শান্তি পাওয়া, কোন মুমিন মুসলমানের জন্য দুনিয়াতে যত রকমের অশান্তি আছে সবগুলি অশান্তি থেকে বাঁচা কোন মুমিন মুসলমানের পক্ষে সম্ভব হবে দূরের কথা, নবী রসুলগণের পক্ষে অসম্ভব হয়নি। বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে নবী রাসূলগণ সবচেয়ে বেশি বালা মুসিবতে আক্রান্ত হয়েছে। নবী রাসূলগণের পরে নবী রাসূলগণের পথে যারা যত বেশি অগ্রগামী হবে তারা তত বেশি দুনিয়াতে বালা মুসিবতে আক্রান্ত হবে। বালা মুসিবতে আক্রান্ত হলে পুরাপুরি সফল জীবন হইল না মোটামুটি সফল জীবন হইল? মোটামুটি। এক কথায় দুনিয়াটা পুরাপুরি সফল জীবন যাপনের জগৎ নয়, আখেরাত হলো পুরাপুরি সফল জীবন যাপনের জগৎ, যদি সেই জগতে জান্নাত লাভ করা যায়। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। এই জান্নাতে জান্নাতীরা যা চাইবে তাই পাবে। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এক ব্যক্তি কৃষি কাজ করত, পরকালে জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ আমি চাই আমি জান্নাতের ভিতরেও একটা ক্ষেত খামার করব। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা আমি তাদের দুনিয়ার জীবনেই ওয়াদা দিয়েছি জান্নাতে গেলে যা চাইবে তাই পাইবে। আজকে আমার এক বান্দা জান্নাতে ক্ষেত খামার করতে চায়, আমি যদি ব্যবস্থা না দেই তাহলে আমার ওয়াদা রক্ষা হয়। কাজেই ফিরিস্তা এই জান্নাতে এই লোকটাকে ক্ষেত খামার করার ব্যবস্থা করে দাও। রাসূল বলেন, আল্লাহর হুকুমে ফিরিস্তা এই জান্নাতি লোকটাকে ক্ষেতে ফসল ফলাবার ব্যবস্থা করে দিবে। লোকটা ক্ষেতের এক পাশ থেকে ফলের বীজ বুনে যাবে ক্ষেতের অপর পাশে, এক পাশ থেকে ফলের বীজ বুনতে বুনতে অপর পাশে গিয়ে ফিরে দেখবে ক্ষেতের এক পাশ থেকে অপর পাশে যেতে না যেতেই সবগুলি বীজ গাছ হয়ে ফল ধরে পেকে আছে। কেমন সফল জীবন! হ্যাঁ, পুরাপুরি সফল।
এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন মোটামুটি সফল জীবনের জগৎ কোনটা আর পুরাপুরি সফল জীবনের জগৎ কোনটা। দুটা সফল জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে মুমিনুনের প্রথম দিকে ছয়টা কর্মসূচি প্রদান করেছে। মুমিন মুসলমানেরা যদি ছয় কর্মসূচি পালন করে তাহলে দুনিয়াতে পাবে মোটামুটি সফল জীবন আর আখেরাতে পাবে পুরাপুরি সফল জীবন।